হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে শুভ মহালয়া। খুব সকাল সকাল, বলতে 4টার দিক থেকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর কেন উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, যে আজকের দিনটাতে মহালয়া দেখতে হবে। এখন বাজে 5:30 মতো, আর আমার ছেলে চলে গেছে জেঠিমার বাড়িতে টিভি দেখতে। আমাদের টিভিটা তেমন চলে না, খারাপ হয়ে গেছে। আর মহালয়ার দিন বলুন তো, কী বলুন তো, খুব আনন্দ লাগে, কারণ আজ থেকে দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের অবসান। সেই জন্য পুজো পুজো ভাব তো, আকাশে বাতাসে পুজোর গন্ধ। জামা কাপড় পোশাক পরিচ্ছদ হোক বা না হোক, পুজো আসছে, এটাই আনন্দ। আর সবাই আজ থেকে খুব ভালোভাবে আনন্দ করুন, মজা করুন। যে যে রকম অবস্থায় থাকুক না কেন, কষ্টে থাকুন, মন খারাপ থাকুন, সবার মন একটু ভালো হয়ে যাবে, ভালো থাকতে হবে, কারণ পুজো এসছে। আর আমিও মোটামুটি ভালো আছি। মন খারাপ কষ্ট যতই থাকুক না কেন, পুজো এসছে বলে কথা, মোটামুটি ভালো আছি। এই দেখুন বাইরের দিকটা, ওই একটু দেখা যাচ্ছে, অনেকটা আকাশ পরিষ্কার, রোদ হবে মনে হচ্ছে আজকে। পুজোতে কীরকম যায় যা বুঝে উঠতে পারছি না, একেবারেই ভোর হয়ে গেছে। তখন একটু অন্ধকার ছিল যখন আমি উঠি, আর রৌদ্রকে ঘুম থেকে তুলে মুখ ধুইয়ে যে জেঠিমার বাড়িতে গেছে, আর আমি একটু বসেছি আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিব। আর বন্ধুদের সঙ্গে কথা না বলে আমি থাকতে পারছি না, ওই জন্য হলো এখন একটু কথা বলে নিই, তারপর তখন মহালয়া দেখবো। ছোটবেলার মহালয়ার আমেজটাই ছিল খুব আনন্দ, তখন খুব আনন্দ, খুব খুব আনন্দ করতাম। এখন যে আনন্দ করি তেমন নয়, আসলে কী বলুন তো, নানা রকম সমস্যা ঝামেলা মাথায় ঘুরে তো আর অতটা ভালো লাগে না। মহালয়া না দেখলেই হয়, আর তার মধ্যে একটুখানি দেখি, অতটা ইয়ে লাগে না। তারপরে বাড়ির কাজ বাজ আছে, সঙ্গে থাকুন বন্ধুরা। আর হচ্ছে সবাই খুব আনন্দে আনন্দে কাটুক মহালয়াটা, মহালয়ার দিনটা আজকের দিন থেকেই শুরু দেবীপক্ষের। আর মা আসছেন, মা গৌরী আসছেন বাপের বাড়িতে, সবাই আনন্দে থাকুন, খুব মজা, খুব খুব মজা করুন, পুজোটা খুব ভালোভাবে কাটুক। আর ওয়েদারের যে অবস্থা, এই বৃষ্টি, এই রোদ, এই তীব্র রোদ, এই বৃষ্টি, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, হোক, এরই মধ্যে আমাদেরকে পুজোটা উপভোগ করতে হবে। আশা করি সবার কেনাকাটা হয়ে গেছে পুজোয়, আর সবাই খুব আনন্দ আনন্দ খুব খুব খুবভাবে মজা করুন। আর আমিও ঠাকুর দেখতে যাব, আমার অষ্টমীতে পুষ্পাঞ্জলি আছে, মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিই, এবছরটাও দেব। কী জানি কী হয়, বৃষ্টি বাদলা হয় বা রোদ্দুর হয়, রোদ্দুর হলে ভালো হয়, পুজোটা ভালোই কাটে। যাই হোক, আমি যাব। আর ছোটোবেলাকার মজাটাই আলাদা ছিল, ছোটোবেলায় খুব রাত থেকে উঠে পড়তাম। আর আমার বাপের বাড়িতে টিভি ছিল, অনেক দিন পরে হয়েছে, তার আগে অনেক কাছের বাড়িতে যেতাম। তারপর শিউলি ফুল কুড়ানো, কাশ ফুলের বাতাস খুবই ভালো লাগতো, দেখতে খুব সুন্দর লাগতো। ছোটোবেলায় খুব ঢাকা ভরে শিউলি ফুল কুড়াতাম, এখন আর সেসব ঘুড়াই না। এখন কী বলুন, নানা রকম কাজের সমস্যায় কিছু ঘুরানো হয় না, আর দেখতে ভালো লাগে। পুজো এলে মনটা সবারই আনন্দ লাগে, যার যত কষ্ট হোক না কেন, সব কিছু ভুলে আমাদের এই দিন কটা খুব ভালোভাবে কাটাতে হয়। আবার পুজো আসবে আসবে, এইটাই আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। আর পুজো যে এলে কবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী হয়ে যাবে সেটা আর বুঝতে পারি না। বিসর্জনের দিন খুবই মন খারাপ লাগে। যাই হোক, মাকে তো এইভাবে বিদায় দিতে হয়। আর এক সময় এই দিনটা কি বলুন তো, এক সময় ছিল অসুরদের, অসুররা উৎপাত করছিল দেবতাদের, আর দেবতারা নিরুপায় হয়ে ছুটে এসেছিল মহাদেবের কাছে। যাই হোক, সমস্যার সমাধান হলো, মহাদেব মা দুর্গাকে পাঠিয়ে অসুর নিধনও হলো, আর দেবতাদের সসম্মানে স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়া হলো। এক সময় খুবই অনাচার হয়েছিল, নিপীড়িত হয়েছিলেন দেবতারা, সেরকম অবস্থা সিচুয়েশান থেকেই দেবতারা উদ্ধার হলেন। আর আমরাও করোনা মহামারীতেও এরকমভাবে, করোনা মহামারী এরকম অবস্থায় কাটিয়েছি। এখন যাই হোক, মোটামুটি সবাই সুস্থ, স্বাভাবিক। কতজনে বা মারাও গেছেন, কতজন আত্মীয় স্বজন, আর কতজন কষ্টেও আছেন, সবাইকে সব কিছু বিষাদ দুঃখ ভুলে গিয়ে এখন একটু এই পুজোর আনন্দে মেতে থাকতে হবে, ভালো থাকতে হবে। সবাই ভালো থাকুক, সবাই শুভকামনা করি, শুভ মহালয়া। মহালয়ার দিনটা সবার আজকে শুভ দিন, সবার ভালো কাটুক, ভালোভাবে থাকুন সবাই। আমিও মোটামুটি ভালো আছি,
মোটামুটি ভালো বলতে মনটা তেমন একটা ভালো নেই, মনটা দুঃখ লাগছে, নানা রকম সমস্যা ঝামেলায় আছি, আর কি করবো, এরই মধ্যে কাটাতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, আমরা সবাই, ভগবান সবার মঙ্গল করুক, শুভকামনা করি। আর সঙ্গে থাকুন বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। সব সময় আমার কাছে থাকবেন, পাশে থাকবেন, ভরসা দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে এইভাবে উৎসাহিত করে দিয়ে যাবেন, আমি যাতে আরও ভিডিও বানাতে পারি, নিত্য নতুন ভিডিও বানাবো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, শুধু কাছে থাকুন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, দেখি কীরকম ভিডিও নতুন নতুন বানাতে পারি। কাছে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। পবিত্র চলে গেছে, এখন বাজে 5:30টার ওভার হয়ে গেছে, মানে অনেকটা মহালয়া শুরু হয়ে গেছে। রেডিওতে হয়েছিল ভোর চারটা থেকেই আমার ঘুম ভেঙে গেছে আজকে। বাইরে থেকে খুব অন্ধকার অন্ধকার ভাব, আর ওকে তুলে মুখ টুক ধুয়ে পাঠিয়ে দিয়েছি জেঠিমার বাড়িতে, মহালয়া দেখতে গেছে। আমি বসেছি, আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোয় দিনগুলো খুব ভালোভাবে কাটান, আমিও দেখি কীরকম কাটাতে পারি। সঙ্গে থাকুন বন্ধুরা।